আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রেশ গুড লাইফে আমি রুদ্রেশ চলে আসছি ভ্যান্টেজ গাড়ির শোরুমে। এই শোরুমটি 100 ফিটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ব্র্যান্ড নিউ রিকন্ডিশন এবং ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন এবং পশ গাড়িগুলো এখানে পাওয়া যায়। আজকে আমরা একটি পশ গাড়ি দেখব, বিএমডাব্লিউ F10 2010 মডেলের ব্লু কালার। এই গাড়িটি 5 সিরিজের। তো চলুন আমরা গাড়িটি দেখি, ফিচার সম্বন্ধে জেনে নেই, দাম সম্বন্ধে জেনে নেই। তুষার ভাই আসসালামু আলাইকুম। সালাম রুদ্র ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, যাক আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, বিশাল একটি শোরুম এবং পশ গাড়িগুলো পাওয়া যায়। একটু জেনে নেই যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের শোরুমে আসার জন্য। তো আমাদের কাছে আজকে টয়োটা এলফার্ড আছে, মিলেনিয়াম পাজেরো আছে, মার্সিডিজ আছে, বিএমডাব্লিউ X3 আছে, বিএমডাব্লিউর আরেকটা মডেল আছে, বেশ কয়েকটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেমন এই যে F10, এটা হচ্ছে 5 সিরিজ। আচ্ছা, আর ইউজড কারের পাশাপাশি তো আপনাদের এখানে ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশনও পাওয়া যায়। জি জি জি, আমাদের কাছে আপনি ব্র্যান্ড নিউ পাবেন, জার্মানি ব্র্যান্ড নিউ গাড়িগুলো পাবেন, জাপানিজ রিকন্ডিশন গাড়িগুলো পাবেন এবং কিছু ভালো প্রি ওন্ড গাড়ি পাবেন। আচ্ছা, আজকে আমরা ইউজড নাকি রিকন্ডিশন দেখবো? আমি আমি একটা বেশ ভালো একটা অলমোস্ট ব্র্যান্ড নিউ এর মতো একটা প্রি ওন্ড গাড়ি দেখাতে চাচ্ছি। আচ্ছা, আপনি BMW? জি, এটা হচ্ছে BMW F10 2010 এর 5 সিরিজ। এটা হচ্ছে এম প্যাকেজের গাড়ি, এম প্যাকেজ দেখে তো ব্র্যান্ড এর মতোই মনে হচ্ছে, ইউজড কার বোঝার উপায় নেই, গাড়িটি ইউজ হয়েছে। এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে গাড়ির রিম, রিমটি খুবই সুন্দর গাড়ির সাথে। অরিজিনাল রিম ভাইয়া? জি, অরিজিনাল রিম, এটা 20 ইঞ্চি রিম এসেছে এই গাড়ির সাথে। আচ্ছা, F10 2010 মডেল, কি অবস্থায় আছে গাড়িটি ভাইয়া? গাড়িতে কিন্তু সানরুফ আছে। আচ্ছা, সানরুফ রয়েছে এবং বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, সফট ক্লোজ ডোর। আচ্ছা, অবশ্যই আমরা দেখব, একটু ক্লোজ করে আমরা একটু দেখব। আমি কি অবস্থায় আছে টোটালি গাড়িটি ভাইয়া? গাড়িটা খুবই ভালো কন্ডিশন আছে, অরিজিনাল কালার আছে তো? জি, অরিজিনাল কালার, অরিজিনাল ইঞ্জিন কন্ডিশন, এসি এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং খুবই ভালো কন্ডিশনের গাড়িটা। কোনো রকম টুকটাক কাঁচা হয়েছে এখনো পর্যন্ত? এমনি সামনের বাম্পারে টুকটাক একটু স্ক্র্যাচ ছিল, ওটা আমরা টাচ আপ করে দিয়েছি। যদিও এই ধরনের গাড়িগুলো আসলে রাফ ইউজ হয় না, সুখিনত জায়গা থেকে ইউজ হয়, খুব কমই ইউজ হয়। আমি আপনাকে দেখাই, ইন্টেরিয়র হচ্ছে বেজ এবং বেজ লেদার, লেদার ইন্টারভিউ এবং আর্মরেস্ট রয়েছে, ফ্রেশই দেখা যাচ্ছে। সানরুফও আছে, সানরুফও রয়েছে, অবশ্যই আমরা সানরুফও দেখব। এবং ডোর কিন্তু সফট ক্লোজ, এই যে আমি আস্তে রেখে দিলি ক্লোজ হয়ে যাবে। কোনো সার্কেন্ডিনার রয়েছে, আমি পিছনে গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা কি অরিজিনাল ব্ল্যাক ছিল নাকি পেপার লাগানো? এটা পেপার লাগানো আছে। ব্যাক ডালাটা দেখাই, পিছনে হিউজ স্পেস, বিশাল একটি কার্গো স্পেস, 3-4টা লাগেজ রাখা যাবে। গাড়ি কি ডিজেল আছে নাকি? না, এটা এটা ডিজেল, এটা 2 লিটার কার্বো ডিজেল, কার্বো ডিজেল। জি, এবং পার্কিং সেন্সর রয়েছে। জি, পার্কিং সেন্সর আছে, খুব সুন্দর একটি কালার, এটা ডিজেল এখানে মেনশন করা আছে। আমরা এই পাশ থেকে একটু ডোর টেপলে দেখে যাই, একেবারে ফ্রেশ রয়েছে। এটা যে এম প্যাকেজের এখানে লোগো দেওয়া আছে, মানে প্রত্যেকটি জায়গায় আসলে লোগো থাকবে। জি জি, এটা এম প্যাকেজের সামনে একটু আমি প্রত্যেকটি সুইচ ওকে আছে তো ভাইয়া? জি, এভরিথিং ইজ অপারেশনাল। সিটগুলো দেখে তো মনে হচ্ছে যে একেবারে ব্র্যান্ড নিউর মতো। জি জি, অলরেডি করা আছে যেন নষ্ট না হয়, ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। সিট পাওয়ার? জি, সিট পাওয়ার, সামনে দুটো সিটি পাওয়ার, সামনে দুটো সিটি পাওয়ার।
আমি আপনাকে এবং এই ট্যাঙ্কিও দেখতে খুবই সুন্দর লেদার ফিনিশ হয়েছে ইন্টেরিয়রটা দেখাচ্ছি এটা অপশন রয়েছে আসলে অনেক জি ইউজ অপশন ডুয়েল এসি এটা চলেছে হচ্ছে 58,764 কিলো কমই চলেছে এবং স্টোরিং থেকে বেশ কিছু অপশন রয়েছে জি এখান থেকে আপনার সব কন্ট্রোল করা যাবে আপনার সাউন্ড সিস্টেম মাল্টিমিডিয়া মিটার মিটার আপনার এভরিথিং আপনি এখান থেকে এসিও কন্ট্রোল করা যাচ্ছে এসি আপনার এখান থেকে করতে হবে আচ্ছা গিয়ার শিফটিও খুব সুন্দর হ্যাঁ হাতে আপনার গিয়ার শিফট করতে পারবেন এখানে আবার আপনি ম্যানুয়াল গিয়ারও চালাতে পারবেন আচ্ছা প্লাস মাইনাস করে আপনি ম্যানুয়াল গিয়ার চালাতে পারবেন গাড়ির সাথে সেটি রয়েছে জি এটা জেনুইন গাড়ির সাথে যে প্লেয়ারটা ওই প্লেয়ারটাই আছে এবং পুশ স্টার্ট আর পুশ স্টার্ট বাম পাশে যদি ম্যাক্সিমাম গাড়িতে ডান পাশে থাকে যে ওগুলো হচ্ছে আপনার জাপানিজ গাড়িগুলো ডান পাশে থাকে ম্যাক্সিমাম হ্যাঁ এখানে আপনার জিনিসপত্র রাখার জন্য ফোন চার্জ করার জন্য আমি তো সানরুফটাও দেখব হ্যাঁ আমি সানরুফটা দেখাই এসির পারফরম্যান্স কিন্তু খুবই ভালো হয় কারণ অল্প সময় হয়ে গেল অলরেডি অনেক ঠান্ডা হয়ে গেল রুম জি খুবই ফ্রেশ রয়েছে এই মুহূর্তে অপশন অনেক রয়েছে আর এই ধরনের গাড়ি যারা ইউজ করে তারা তো জানেনই গাড়ির ফিচার সম্বন্ধে তো সব একটু কষ্ট দেয় একটু আমরা ইঞ্জিনটা দেখি নি শিওর হাইড্রোলিক বনেট হিট প্রুফ রয়েছে ডিজেল একটি ইঞ্জিন ইঞ্জিনের কি অবস্থা ভাই ইঞ্জিনটা একদম ব্র্যান্ড নিউ এর মতোই আছে খুবই ভালো কন্ডিশন বুঝে যাচ্ছে ফ্রেশ দেখা যাচ্ছে এনে সার্ভিস করেছেন জি আমাদের সার্ভিস করে রাখা যে নেবে শুধু চালাবে তেল ভরবে আর চালাবে খুব সুন্দর একটি গাড়ি আজকে আমাদেরকে দেখালেন ভাইয়া আমার গাড়ি মহর সময় দাঁড়িয়ে জানি এটা হচ্ছে 2010 এফটেন বিএমডাব্লিউ 5 সিরিজ 2 লিটার ডিজেল টার্বো প্রাইস কত ইন প্যাকেজ তো এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 48,50 তো আস্কিং প্রাইস জি আমাদের আস্কিং তো কেউ নিলে আমরা একটু অনার করব কথা বলার সুযোগ হয়েছে জি আর যখন বাংলাদেশে গাড়িটি আসছে ব্র্যান্ড নিউ আসছিল তখন 1.5 কোটি টাকার মতো দাম ছিল 1.5 কোটি টাকা ছিল জি এই মুহূর্তে গাড়ির দাম আসলে অনেক কম আর যেহেতু ইউজ হয়েছে আসলে দেখে বোঝার উপায় নেই যে গাড়ি ইউজ হয়েছে একেবারে ব্র্যান্ড নিউ এর মতো রয়েছে খুব যত্নের সাথে ব্যবহার হয়েছে যত্ন সহকারে ইউজ হয়েছে এই ধরনের গাড়ি যত্ন সহকারে ইউজ হয় এবং খুব কম ইউজ হয় অবশ্যই যারা এই ভিডিও দেখবেন ফিজিক্যালি আসবেন গাড়ি কিনেন আর না কিনেন গাড়িটি ফিজিক্যালি এসে দেখে যাবেন ভাইয়া এই মুহূর্তে কি নতুন করে ইনস্টল করার মতো কিছু আছে গাড়িতে না কেউ চাইলে ইচ্ছা করলে এই গাড়িতে অ্যান্ড্রয়েড প্লে লাগাতে পারবে এছাড়া আর কোনো কাজ নেই এটা আসলে বিল্ডিং যেই ডিসপ্লেটা থাকে ওইটাই লাগানো আছে স্টক কন্ডিশন রয়েছে এখনো পর্যন্ত জি জি আচ্ছা চাইলে তো অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করাই যাবে আর আলোচনা সাপেক্ষে তো আপনারা ইনস্টল করে দেন হ্যাঁ সেটা আমরা করে দিতে পারবো আর পার্টস গুলো তো অ্যাভেলেবল পাওয়া যাবে ভাইয়া পার্টস এর জন্য আমরা একদম 100% সাপোর্ট দিতে পারবো যে কোনো পার্টস লাগলে বা যে কোনো ধরনের সার্ভিস লাগলে সে আমাদের কাছে আসলে একদম আমাদের থেকে সব রকম সার্ভিস পাবে পার্টসের ব্যাপারে আসলে ভয় নেই পার্টস অ্যাভেলেবেল আপনাদের কাছে রয়েছে অনেক ধন্যবাদ কিশোর ভাই ব্যস্ত আমাদের সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যেহেতু অনেক দামি গাড়ি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব একটু সম্মান করার চেষ্টা করবেন এটি আমাদের রিকোয়েস্ট অবশ্যই সবার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেস জেনে নিই আমাদের শোরুমের নাম হচ্ছে ভ্যান্টেজ ইম্পোর্টস এটা হচ্ছে মাদানী এভিনিউ 100 ফিট সাইদনগর নতুন বাজারের ঠিক পাশেই মোবাইল নাম্বারটি বলে দিন আমার ফোন নাম্বারটা হচ্ছে 0171 09 1082
অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।